বিডিআর বাংলাদেশ রাইফেলস নামে যে বাহিনীটি ছিল সেই বাহিনীর সাথে অতীত ইতিহাস বলে বিডিআরের সাথে বেশ কয়েকটি বড় যুদ্ধ হয়েছে বর্ডারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বর্ডারে তারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে শেখ হাসিনা কিন্তু 1975 সালের পরে দীর্ঘদিন ভারতে ছিলেন ভারত তাকে আশ্রয় দিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন বুকে রক্ত ঢেলে দিয়ে হলো সার্বভৌমত্ব বিরোধী ট্রানজিট আমরা প্রতিহত করব কিন্তু সেই রাজনৈতিক আন্দোলন সেই রাজনৈতিক আন্দোলনের ভয়ে ভারত তখন সেখান থেকে পিছিয়ে ছিল কিন্তু ধীরে ধীরে 2001 সালে 2007 সালে মইনুদ্দিন এবং ফখরুদ্দিনের ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকারের কথিত জরুরি আইনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভারত একটি সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় পরিস্থিতি যেখানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মেধাবী সেনাদেরকে নিয়ে এসে একই ছাতার নিচে নিয়ে এসে তাদেরকে হত্যা করা হলো এটা নির্মম একটা হত্যাযোগ্য সুতরাং একটা পূর্ব পরিকল্পিত একটা ঘটনা আপনারা জানেন যে কিছুদিন আগে আপনারা অনেকেই আপনার একটা সাথে জড়িত আমি নিজে একজন বিভিন্ন সময়ে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলি শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশে ফিলিস্তিনের ব্যাপারে আমি ভেরি অ্যাক্টিভ এবং আমি চেষ্টা করতেছি যাতে গাজার যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা যাতে আমাদের ভয়েসটা আমরা বিশ্বে আমরা এটা মানে তুলে ধরতে পারি শক্ত অবস্থান হওয়ার কারণে আর আপনাদের আমাদের ডেমনস্ট্রেশন আপনাদের প্রত্যেকদিন কথাবার্তার কারণে বাংলাদেশের যে অবস্থান হয়েছে সেই অবস্থান থেকে আমাদেরকে ফিরে আসতে হলে আমার অলিউল্লাহ নোমান সাহেব বলেছেন আমার আরেক ভাই ডক্টর সাহেব এর আগে বক্তব্য রেখেছেন তো সুন্দর কথা বলেছেন যে আমাদের আমাদের যে আমরা জাতি সাহেব আপনারা অনেকে হয়তো জানেন না অনেকে ইয়াং ছিলেন আমাদের জাতির একটা ইতিহাস আছে ভারত বিরুদ্ধে একটা ইতিহাস আছে ভারত কিন্তু আমাদের বন্ধু না কিছু তারা হবেও না তাদের মার্কেট প্লেস এটা হচ্ছে বাংলাদেশ তাদের মার্কেট প্লেস এখানে তারা ব্যবসা করবে তারা সবকিছু নিয়ে যাবে আমাদের দেশ থেকে এটা তাদের আজকের আজকের নীতি না বেগম খালেদা জিয়ার সেই ইচ্ছা নেই উনি চাইছেন কিভাবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের ভাগ্যকে উন্নয়ন করা যায় কিভাবে সার্বভৌমত্বকে ঠিক রাখা যায় বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশের রাজনৈতিক সহমর্মিতা ফিরিয়ে আনার জন্য জিয়াউর রহমান কাজ করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করে যাচ্ছেন ডেমোক্রেসি ওয়াজ নেভার অ্যাচিভড উইদাউট পেইং এ ভেরি হেভি প্রাইস বাংলাদেশি মানুষকে তো অনেক প্রাইস দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি স্বাধীনতা ফিরিয়ে এনেছি তাদের সৃষ্টি পালন করতে পারে বা ইমপ্লিমেন্টেশন করতে পারে সেখানে যদি তাদের নিজস্ব বাহিনী করা যায় স্পেশাল ফোর্স দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব সেগুলো থেকে তারা বেরিয়ে এসে আজকে আওয়ামী লীগের পার্ট অফ তারা এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী একটি রাষ্ট্রের রাষ্ট্রের মালিক হলো বাংলাদেশের মানুষ এবং যেখানে যে কোনো একটি রাজনৈতিক দল যখন নির্বাচনের সময় আসে তাদের তারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে সেখানে জনগণের কাছে গিয়ে বলবে যে আমাদেরকে আপনারা আবার ক্ষমতায় বসেন ভোট ভিক্ষা চেয়ে রাখে যদি ভালো কাজ করেন অবশ্যই জাতি তখন আপনার সেটা বিবেচনা করে আপনাকে নির্বাচনে বিজয়ী করবে অথবা আপনাকে পরাজিত করবে সেটা জাতি আমাদের জাতীয় শ্রেষ্ঠ সুন্দর সন্তানদেরকে হত্যা করা হয়েছে কে বা কারা করেছে এটা আমরা সবাই জানি হত্যাকাণ্ডের হুতাকে হত্যাকাণ্ড হুতা হচ্ছে শেখ হাসিনা বন্ধুগণ আমাদের স্বাধীন জন সেনা সুসন্তানকে হত্যা করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত সুষ্ঠু বিচার হয়নি কে বিচার করবে সন্ত্রাসীকে কে বিচার করবে এই বিচার হতে হবে ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতায় আসি ইনশাআল্লাহ একদিন শেখ হাসিনার বিচার হতে হবে হবে ইনশাআল্লাহ আমার শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছে আর পর্যন্তদের সন্তানরা কাঁদতেছে দেখুন আজকে এই আলোকচিত্র প্রদর্শনীতে কিভাবে লাশ দিয়ে যাচ্ছে কিভাবে কাঁদতেছে সন্তান কিভাবে একজন সেনা অফিসার কাঁদতেছে লাশের উপরে লাশ গাদির উপরে কাঁদতেছে কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে
শহীদ হিসাবে ঘোষণা করা হয়নি এটা একটা কুচক্র হত্যা এটার কুচক্র হত্যা আমরা মানব না এদেরকে ষড়যন্ত্রমূলক ক্ষমতায় থাকার জন্য আমার শ্রেষ্ঠ সর্ব সুযোগদানকে হত্যা করা হয়েছে রায়হান ভাই পক্ষ থেকে মাহিদ ভাই পক্ষ থেকে কার্যক্রমণের পক্ষ থেকে এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার কেয়ারটেকার সরকার এই মুহূর্তে সরকার কিন্তু ফলানিরা ফলানির হত্যার বিচার হয়নি কে করে বিচার যদি ভারতের আধিপত্যের পরিবারে যদি বিচার করা হয় তাহলে আসলে কোনদিন ক্ষমতা থাকতে পারবে না যদি আসলে ক্ষমতা থাকতে হয় তাহলে ভারতকে ভারতের আধিপত্য মানতে হবে ভারতের চাপদাবি করতে হবে ভারতের মাহিদ ভাই যে বলছেন এখানে যে স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্ক মানে না দেশের নাগরিকত্ব দেশের জন্য মায়া মমতা এই জন্য আজ আজকে বন্দি করে রাখা হয়েছে আজ কি করা হয়েছে দেশ থেকে তার দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারেক রহমানের পর একের পর এক মামলা দেওয়া হচ্ছে কি হবে যদি তারেক রহমান বাংলাদেশ যান তাহলে স্বাধীনতা সূর্যের প্রতিকার আবার ডাকবে ইনশাল্লাহ বন্দি করে রাখা হয়েছে কি অপরাধ এদের এদেরকে যদি বন্দি করে না বন্দি করে রাখা না হয় খালেদা জিয়াকে বন্দি করে রাখা না না হয় তাহলে বাংলাদেশ কি হবে সুনার দেশ আর হবে না বাংলাদেশ হয়ে যাবে সুনার দেশ এই সুনার দেশ করতে হলে কি করতে হবে সুনার দেশ করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত আকাশে ছেড়ে দিতে হবে ডাক্তার শফিউর রহমানকে মুক্ত আকাশে ছেড়ে দিতে হবে বন্ধুগণ আমরা সবাই বলতে চাই তারেক রহমানের যে আহ্বান কি করতে হবে রাত পথে আসতে হবে আমরা সবাই রাত পথে আসি ইনশাআল্লাহ বিচার বিচার হবেই হবে হবে এবং আজকের এই সেমিনার থেকে আমরা ঘোষণা করতে চাই এই বিচারকে আমরা জাতীয় শক্তি হিসেবে ইনশাআল্লাহ ঘোষণা করব বাংলাদেশি আমরা বাংলাদেশ হিসাবে যদি আমরা পরিচয় দিতে চাই তাহলে দামি নির্বাচন হাসিনা করছি হাসিনাকে আমরা কখনো বলবো না আসিয়া প্রধানমন্ত্রী আমরা বলবো অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা আসিয়া সংসদ হাসিনা সরকারে সংসদকে বর্জন করতে হবে যেভাবে বাংলা জনগণ ভোট বর্জন করছিল আসুন বন্ধুগণ আমরা সবাই